subscribe to my channel and also press this bell icon. Good morning. Welcome back to my channel. কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমি খুব ভালোও নেই আর খুব খারাপও নেই, মোটামুটি আছি। আর এখন 11:12 বাজতে একটু সময় বাকি আছে। সকালে ঘুম থেকে উঠেছি 8টায়, ঘুম ভেঙেছিল 5:30-6টার দিকে ঘুম ভেঙেছিল, বড় বললো আবার শুয়ে পড়ো, সেই জন্য সেই যে শুয়েছি একেবারে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে উঠতে। আর ঘুম থেকে ওঠার পর ফ্রেশ ট্রেশ হয়ে একটু হালকা ফুলকা খেয়েছিলাম, যেটা হয় ড্রাই ফ্রুটস ট্রুটস খাই আমি, যেরকম সেরকম খেয়েছিলাম। খেয়ে তারপরে বসেছিলাম কাঁঠাল দানা ছাল ছাড়ানোর জন্য, আজকে কাঁঠাল দানা রান্না করবো বলে ভেবেছিলাম। তো ওই ছাল ছাড়াতে বসেছিলাম, তারপরে বর বললো একটু দোকানে বসতে হবে, ওপরের ঘরে যে জানলা লাগানো হয়েছে জানলার মিস্ত্রি এসছে জানলার ওই স্লাইডিংগুলো লাগানোর জন্য, তো ওকে তো মিস্ত্রিদের সঙ্গে থাকতে হচ্ছিলো। আর আমি একটু দোকানে বসেছিলাম, একটু আগে দোকান থেকে এসছি, তো সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে। সকালবেলা বাসনটাও মাজা হয়নি, একটু আগে বাসনটা মেজে এই আমি ভিডিওটা স্টার্ট করলাম। আর তার ফাঁকে কাঁঠাল দানা আর আলুটা একটু সেদ্ধ করে রেখে দিয়েছিলাম রান্না করবো বলে, একটু একটা সিটি মেরেছি, বেশি সিটি মারিনি, যাতে বেশি গলে না যায়। আর তোমরা চাইলে প্রেশার কুকার ছাড়া এমনিতেও সেদ্ধ করতে পারো, প্রেশার কুকারে আমি সেদ্ধ করেছি, কেন কি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, প্রায় 12টা বাজতে যায় সেই জন্য। তো চলো ভিডিওটা আমি স্টার্ট করলাম, দেখতে থাকো আর দেখাচ্ছি, চলো কাঁঠাল দানাগুলো দেখাবো। এই যে দেখো, এই সবে মাত্র বাসনগুলো মেজে রেখেছি, আর বাইরে আচার বিক্রি করতে এসছে। আর এখানে দেখো কাঁঠাল দানা আর আলু সেদ্ধ করে রেখেছি, পুরোপুরি সেদ্ধ করিনি, অল্প একটু সেদ্ধ, মানে হাফ সেদ্ধ হয়েছে। কাঁঠাল দানাগুলো এরকম লম্বা লম্বা ছিল, এরকম লম্বা লম্বা, সেগুলোকে দুভাগ করেছি মাঝখান থেকে। আর এই আলু সজোরো করে কেটেছি, এটা চিংড়ি দিয়ে রান্না করব, চিংড়ি দিয়ে, বর আবার কাঁঠাল দানা পছন্দ করে। আর আমি দোকান থেকে এসে খেয়েছি, বরকে দিয়েছি ম্যাগি, আর আমিও একটু ম্যাগির স্যুপ এর সঙ্গে মুড়ি ঝুড়ি আর কাঁচা লঙ্কা মাখিয়ে একটু খেয়েছি, কেন কি একদমই খালি পেটে থাকাটাও আবার খারাপ হবে, সেজন্য একটু কিছু খেয়ে নিলাম। আর কিছু বলতে কদিন ধরে ভাত তো খাচ্ছি না, একটু মুড়িই খেয়েছি, স্নানও হয়নি, একেবারে রান্না বান্না কমপ্লিট কর তারপরে স্নান করব। তো চলো বাসনগুলো গুছিয়ে নিই, আর রান্না তো দেখালাম, কাঁঠাল দানা রান্না করব, আর কি রান্না করব এখনো ভাবিনি, ভেবে দেখছি কি করতে পারি। চলো কাজে লেগে পড়ি, দেখতে থাকো। এখন বেজে গেছে 12:20, আর আমি বাসন টাসন গুছিয়ে তুলে দিয়েছি ওপরে, ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেলও দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা আগে ভেজে নেব, তারপরে মূল রান্নায় আসছি। তো দেখতেই পেলে আমার কিছুটা কাজ এগিয়ে নিয়েছি, আর রান্না করব কাঁঠাল দানা, তার জন্য যা যা মশলাপাতি করতে হয় সেটা করে নিই, করে নিয়ে তারপরে আবার আসছি। মশলাপাতি বলতে পেঁয়াজ টমেটো আর আদা রসুনের পেস্ট যা যা দিতে হয়, আর ফোড়নে দেবো গোটা গরম মশলা তেজপাতা। তো আগে চিংড়ি মাছটা ভেজে নিই তারপরে আসছি। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে আর কড়াইতে তেল দিয়েছি, তাতে এবারে দিয়ে দেবো গোটা ফোড়ন আর তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, গোটা গরম মশলা তেজপাতা আর যা যা রেগুলার মশলা থাকে সেইগুলো দিয়ে আমি রান্নাটা করব। এখানে দেখতে পাচ্ছ মশলা আমার কষানো হয়ে গেছে, আদা রসুনের পেস্ট টমেটো কাঁচা লঙ্কা দিইনি, পেঁয়াজ দিয়েছি আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে তেল ছাড়িয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি আগে থেকে সেদ্ধ করে রাখা কাঁঠাল দানা আর আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ, পুরো মাংসের মতন করে কষিয়েছি এটাকে, দেখতে দারুণ লাগছে। আর এবারে একটু পর্যাপ্ত পরিমাণে ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট মতন ফুটিয়ে নেব, নিয়ে নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দিলেই হয়ে যাবে আমার আজকে কাঁঠাল দানা রেসিপি।
তো এখানে দেখতেই পাচ্ছো আমার ভাত রান্নাও হয়ে গেছে আর কাঁঠাল দানাটাও হয়ে গেছে। একদম ঝোল রাখিনি, গায়ে মাখা করে রান্নাটা করেছি, দেখতেও দারুণ লাগছে। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, একেবারে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এখন বাজে 1:30, এখন লাঞ্চ করব না, একটু আগে মুড়ি খেয়েছিলাম তো, আর এখন অতটা খিদে পাচ্ছে না তো, আর এখন ও একটু ব্যস্ত আছে, একটু পরে লাঞ্চ করব। আর লাঞ্চে তো কি করেছি দেখতেই পেয়েছো, রান্না কাঁঠাল দানা করেছি চিংড়ি দিয়ে আলু দিয়ে, আর বিশেষ কিছু রান্না করিনি আজকে। ভাবছি খেতে বসার সময় একটা করে ডিম ভাজা করে দেবো, হয়ে যাবে। মাঝে মধ্যে একটু হালকা ফুলকাও খেতে হয়, কোনো অসুবিধা হয় না। তো চলো তোমাদের একটা জিনিস দেখাবো, ওপরে যে জানলা লাগিয়েছে বলছিলাম সেটা দেখাবো চলো। আর ওপরে ছাদটা যে পরিষ্কার করেছে আমার বর, গুছিয়ে গুছিয়ে রেখেছে, সেটাও দেখাবো। এই যে দেখো আজকে লাগিয়ে দিয়ে গেছে এই জানলার এই কাঁচগুলো। আর এখন ইলেকট্রিক মিস্ত্রি কাজ করছে, এই রুমে ওয়ারিং করছি না, বাইরের ছাদে একটা লাইট লাগানো হচ্ছে সেই জন্য মিস্ত্রি একটু কাজ করছে। রুমের ওয়ারিংটা পরে করা হবে, এখানে তো এখন দোকানের জিনিসপত্র থাকবে সেই জন্য এখন বিশেষ কিছু ওয়ারিংয়ের ব্যাপারে ভাবিনি। আর এখানে দেখো যতটা গাছ মোটামুটি বেঁচে আছে সেগুলোকে বর যতটা পেরেছে গুছিয়ে রাখার চেষ্টা করেছে। অনেক গাছ নষ্ট হয়ে গেছে যদিও, কিছু করার নেই, তো যা আছে সেটাকেই বাঁচিয়ে রাখার চেষ্টা চলছে। তো চলো আমি আমার ভিডিওটা এখানে শেষ করছি, সবাই খুব 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 ভালো থাকবে আর আমাকে সাপোর্ট করবে। চলো টাটা।